আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো পেঁয়াজে হয়েছে, এটা হচ্ছে ড্যামনা পেঁয়াজ, যে সাদা সাদা হয়েছে এগুলো পচে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে এটা হচ্ছে ড্যামনা পেঁয়াজ, যে ঘূর্ণিঝড় ডানার কারণে আপনার হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে যে ছাত্রাকটা ধরেছে, সে ছাত্রাকটা আজকে আমি বিষয়ে বলবো। এখানে এক কাপ ঢালা হলো, ওই বোতলের খাপেরই এক কাপ, পরে হচ্ছে হাফ কাপ, দেড় কাপ আপনারা এমএসটা টপ দিবেন। আর 20 মিলির কারণে এই আপনার হচ্ছে এই যে এই রোগটা দেখা দিয়েছে। তো এই রোগের প্রতিকার কি দর্শক বন্ধু, আমরা আপনাদের দেখাবো যে কি বিষ দিলে আপনার এই রোগটা চলে যাবে, থাকবে না। তো আমরা এসেছি যে শরীফুল ভাইয়ের কাছে, দেখা যাক তার এই ঢ্যামনা পেঁয়াজে কি বিষ দিচ্ছে। আপনাদের আমি দেখাচ্ছি, দর্শক বন্ধু ধৈর্য সহকারে দেখবেন, আপনাদেরই কাজে আসবে। তো দর্শক বন্ধু দেখা যাক শরীফুল ভাই কি বিষ দেয়। তো দর্শক বন্ধু যে বের করেছে এটা হচ্ছে ক্যাব্রোটপ, ছাত্রাকের জন্য অত্যন্ত কার্যকারী। এই ক্যাব্রোটপ বিষটাতে আপনার হচ্ছে শুকনি পচা চলে যাবে, যেটা হচ্ছে শুকনি পচে, মানে জিনিসটা থেক থেকে হয় না, পচে যায়। তো দর্শক বন্ধু কথাখানি আমরা দিচ্ছি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন 20 মিলি হবে, এটা হচ্ছে 20 মিলি খাপ। এই খাপে আমরা হচ্ছে হ্যাঁ এই বিষটা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, ছোট একটা পাত্রে আপনারা বিষটা নিয়ে ঘুলিয়ে দিবেন। সরাসরি জারকিনে ঢেলে ঘোলালেও হবে, কিন্তু একটু বেশি লাড়তে হয়। এটা হচ্ছে অ্যামিস্টার টপ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু অ্যামিস্টার টপ বিষটা আমরা কতখানি দিছি দেখবেন, আপনাদেরই কাজে আসবে। এই যে ঢ্যামনা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই পেঁয়াজটা আপনার হচ্ছে ঘূর্ণিঝড় ডানার আগে লাগানো, এখন অতিরিক্ত পানির কারণে যে রোগটা ধরেছে তার জন্য আমরা বিষটা দিচ্ছি। এই বিষটা দিলে ইনশাল্লাহ আপনার পেঁয়াজগুলো ভালো হয়ে যাবে, আমি আশা করছি, আমি মনে করছি যে 100-100 কাজ হবে ইনশাল্লাহ। আপনারা দিবেন, দেখবেন আপনাদের 100-100 কাজ হবে। এখানে দেখতে পেলেন 20 মিলি ক্যাবোটা বিষ ওখানে অলরেডি ঢালা হয়েছে, এখন আমরা আমরা এই অ্যামিস্টার টপ দিব কথাখানি, আপনাদের আমি দেখাবো। এই যে দর্শক বন্ধু দেখতে পেলেন একবারে সিল করা, মুখ খসানির পরে আপনাদের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যামিস্টার টপ, এটা হচ্ছে সিনজেন্টারের বিষ অ্যামিস্টার টপ, আর এটা হচ্ছে আপনার হচ্ছে অটোর বিষ। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু অটো গ্রুপ কেয়ার লিমিটেড। তো এখানে এক কাপ ঢালা হলো, ওই বোতলের খাপেরই এক কাপ, পরে হচ্ছে হাফ কাপ, দেড় কাপ আপনারা এমিস্টার টপ দিবেন, আর 20 মিলি দিবেন হচ্ছে ক্যাব্রোটপ। এই যে এই ক্যাব্রোটপ দিবেন হলো 20 মিলি। তো দর্শক বন্ধু আপনাদের আবারও আমি দেখাচ্ছি যে ঘূর্ণিঝড় ডানার পরে যে অতিরিক্ত বৃষ্টির কারণে যে পেঁয়াজে যে রোগটা লেগেছে, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু উপর থেকেই দেখা যাচ্ছে, যে আমি মোবাইলটা ধরে আছি দেখেন, ওই জায়গা জায়গা সাদা হয়ে আছে, ওইগুলাই আপনার হচ্ছে রোগ। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি আপনাদের রোগটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন পচে পচে গলে গেছে, এই যে আরও দেখাচ্ছি, এই যে দর্শক বন্ধু পচে পচে গলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি যে বিষটা দেখাইলাম সেই বিষটা আপনারা দিবেন, অবশ্যই ভালো হয়ে যাবে। যেখানে পানি জমে ছিল সেখানে রোগটা লেগেছে, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই সাইডে কোনো রোগ নেই, ওই সাইডে একটু ল্যাটার মতো ও পানি বেঁধেছিল তার জন্য হয়েছে, এই যে এদিকে কোনো দেখতে পাচ্ছেন রোগ নেই। তো দর্শক বন্ধু আপনাদের আমি বিষটাও দিয়ে দেখাচ্ছি,